প্রাক্তনী সত্যি এরকম হয় যে 10 বছর আগে পাস আউট হয়ে গেছে সে কি করে থাকতে পারে বলছি এর আগে একটা বাবুল সুপ্রিয়র উপর আক্রমণ হয়েছিল উনি একজন রেসপেক্টেড মিনিস্টার ছিলেন তার উপর যে আক্রমণ করেছিল সেও একজন বহিরাগত ছিল এই যে বহিরাগত এবং আপনাকে একটা কথা বলছি এখনি দেখলেন এই ঘটনাটাকে ঘুরিয়ে দেওয়া চলেছিল টিএমসি বিজেপি এইভাবে ব্যাপারটা সেটা নয় বললাম না সত্তা কিসি কা হো সিস্টেম হামারাই হ্যায় সেই জন্য সব সিস্টেমের মধ্যে এরা ঢুকে বসে আছে এই যে 1967 সালে 18 মে যে হ্যাঁ গণতন্ত্রে বিশ্বাস করে আমি সেই রাজনীতি দলের কথা বলিনি আমি সিপিআইএম এর কথা বলিনি ডব্লিউটিআই ও সেই 1967 সালে 18 মে সেই নকশালপন্থী প্রথম কথা এই যে একটু এটা ক্যামেরা দেখাচ্ছি 2021 সালে সোম চৌধুরীর পোস্টার একটু দেখুন না আমরা সোম চৌধুরীর পরিচয় তাহলে আপনাকে দিতে হবে যে গ্রেপ্তার করা হয়েছে তার নাম সৌরভ চৌধুরী এটা একটু পোস্টার একবার দেখুন দেখা দেখো ভালো হয় 2021 সালে সে কি পোস্ট করেছিল আপনি দেখতে পারেন এই যে 2021 সালে তার পোস্ট আচ্ছা ঠিক আছে খুব ক্লিয়ার করে দিলেন বেশ 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 শোনো আমি তুমি আফসুর যে জেনারেল সেক্রেটারি তার নাম হচ্ছে শ্রেয়সী ব্যানার্জি এই এজিএস এজিএস এই শ্রেয়সী ব্যানার্জি বলছি তোমাদেরই মানে সিপিএম এরই এসএফআই এর এই যে শ্রেয়সী ব্যানার্জি আপনার ছ মাস আগে যখন ওখানে কিছু ছাত্রছাত্রী গুলো দাবি তোলে যে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে এই শ্রেয়সী ব্যানার্জি সে তার বিরোধিতা করেছিল কিসের স্বার্থে বিরোধিতা করেছিল আজকে তার দায়িত্ব এই শ্রেয়সী ব্যানার্জিকে নিতে হবে তার দায়িত্ব এসএফআই কে নিতে হবে সিসিটিভি ক্যামেরা যদি এখন আমি তোকে বলি আমি বলছি বলছি ওর কাছে গিয়ে আমি জানি শুনছি ধরো এই বাস স্ট্যান্ডে যদি সিসিটিভি ক্যামেরা লাগানো হয় কোনো আপত্তি নেই কারণ সার্ভিলেন্স থাকতে পারে উচিত কোথায় কে চুরি করছে কে বাইরে থেকে ঢুকে যাচ্ছে এখন যদি তোমার ক্যামেরাটা তোমার বেডরুমে লাগিয়ে দেওয়া হয় তোমার হলের মধ্যে লাগিয়ে দেওয়া হয় সেখানে তোমার বলনি বাইরে কাজ করো বাইরে করি করিডোর হোস্টেলটা বেডরুম নয় এটা কোথায় হচ্ছে রেগিংটা হোস্টেলে ভেতরে হচ্ছে আবার বলছি ছেলে মেয়েদের চুল কামিয়ে দেওয়া হচ্ছে এরকম অরাজক আমি রিসেন্টলি ঢুকেছিলাম ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টের বাথরুমে নেশার বোতল পাওয়া গেছে আমি নিজে বাথরুম করতে নিন্দা হলো যে দল করে কিন্তু এরা সিসিটিভি লাগাতে দেবে না তো কেন আরে সিসিটিভি লাগানোর সমস্যাটা এখন সিসিটিভি ক্যামেরা লাগালে কি প্রবলেম আমি তো প্রবলেম নেই বলুন সিসিটিভি ক্যামেরা যদি ক্যাম্পাসের মধ্যে থাকে স্বাভাবিকভাবে যদি কোনো চুরি হয় জিনিসপত্র বা কোনো যদি বাইরে থেকে এসে গন্ড করে এক উঠে আসে কিন্তু সিসিটিভিটা কোথায় লাগানোর কথা হচ্ছে ক্যাম্পাসের ভেতরে কোন জায়গাটা লাগানোর কথা হচ্ছে যেখানে ছেলেমেয়েরা নিজেদের মধ্যে আলোচনা করে গল্প করে সে জায়গা আমি আসছি আমি আলোচনা আসছি তবে তার আগে সরকারি আইনজীবী এই সরদেবের মৃত্যুর পর সরকারি আইনজীবী কিছু বিস্ফোরক মন্তব্য রেখেছেন তিনি কি বলেছেন আগে আপনারা শুনুন তারপর আমি আবার আলোচনায় আসছি লিক হচ্ছে বিভিন্ন স্টুডেন্ট তাদের যা স্টেটমেন্ট পেয়েছি তাতে স্পেসিফিকলি দেখা যাচ্ছে একটা অত্যাচারের গল্প আমরা পাচ্ছি এবং সেটা তার মধ্যেই আমরা দেখা যাচ্ছে অ্যারেস্ট করে নিয়েছি তার নামও আসছে তো লাইন কোর্টকে ওইটা যেমন দেখেছি প্লাস ফোন কলের যেটা ব্যাপারে বলছি আমরা ফোনগুলো সিজ করিয়ে তার আমরা কল ডিটেলসটা নিয়ে সেটার রেসপেক্টে ইনভেস্টিগেশন হবে সিজার লিস্ট আছে ইন রেসপেক্ট অফ দুটো ফোন ব্লাড স্টেন ক্লোথস সেগুলো আমরা লাইন কোর্টকে বলেছি সব দেখে লাইন কোর্ট 10 দিনের জন্য পুলিশ কাস্টাডি আমাদের গ্রান্ট করেছেন।